ঢেকিয়াজুলি সরকারি চিকিৎসকর মইমতালি চিকিৎসকর মইমতালির বাবে প্রসূতি মাতৃ মৃত্যুর অভিযোগ ডাক্তার প্রদীপ কুমার সাহুর বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই অভিযোগ শহীদ মনবরনাথ সামূহিক চিকিৎসালয়ত কর্মরত ডাক্তার প্রদীপ সাহু 19 সেপ্টেম্বর নিশা উক্ত চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল প্রসূতিগাকীক কিন্তু এখন ব্যক্তিগত নার্সিং হোমত ভর্তি করাবলে পরামর্শ প্রদীপ সাহুর পরামর্শ মতে ভর্তি করা হয় তেজপুরের অনন্ত মেমোরিয়াল নার্সিং হোমত ঘটনা সন্দর্ভত ঢেকিয়াজুলি আরক্ষী চকীত গোচর রুজু পরিয়ালর ন্যায় বিচারি কান্দি কান্দি সরকারে আহ্বান এইটো একদম এক নম্বর দলাল দলাল হয় এক নম্বর দলাল এক নম্বর টাকলু তো ঢেকিয়াজুলি গলে তো গম পাবি এইটো সাহ ইয়াত জুতা জুতা মারি বলা এইটো সাহ স্যার এইটো সাহ এইটো সাহ জুতা মারি বলা এইটো সাহ এইটো সাহ এইটো সাহ এই ধর না ইয়াত ঢেকিয়াজুলি সিভিলতে কর্মরত ইয়াত প্রাইভেটত আমাক আর এগারী চিকিৎসক যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে ঢেকিয়াজুলির সরকারি চিকিৎসকর মইমতালির এই অভিযোগ আর চিকিৎসকর মইমতালির বাবে প্রসূতি মাতৃ মৃত্যু অভিযোগ ডাক্তার প্রদীপ কুমার সাহুর বিরুদ্ধে উত্থাপন হয়েছে অভিযোগ শহীদ মনবরনাথ সামূহিক চিকিৎসালয়ত কর্মরত ডাক্তার প্রদীপ সাহু 19 সেপ্টেম্বর নিশা উক্ত চিকিৎসালয়ত ভর্তি করাইছিল প্রসূতিগাকীক কিন্তু এখন ব্যক্তিগত নার্সিং হোমত ভর্তি করাবলে পরামর্শ প্রদীপ সাহু পরামর্শ মতে ভর্তি করা হয় তেজপুরের অনন্ত মেমোরিয়াল নার্সিং সমগ্র ঘটনা সন্দর্ভত ঢেকিয়াজুলি আরক্ষী চকীত গোচর রুজু করা হয়েছে আর ন্যায় বিচারি এটা কান্দি কান্দি সরকারের আহ্বান ভুক্তভোগী পড়ল ঢেকিয়াজুলি সিভিলতে কর্ম ছোৱালী প্ৰেগনেণ্ট হৈছিল প্ৰেগনেণ্টৰ পৰা প্ৰথমৰ পৰা চাহু চাৰে চাই আছিল চাহু চাৰে চাই থকা অৱস্থাত মানে 3 মাহৰ পৰা লৈ পেলাই 9 মাহলৈকে 10 মাহলৈকে গোটেইখিনি মানে ট্ৰিটমেণ্ট তেওঁৰ হাতৰ পৰা কৰি আছিল তেওঁ ছোৱালী 19 তাৰিখে ৰাতিপুৱা 3:30 বজাত অলপ বিষ পায় বিষ পাই পেলাই জোঁৱাই মোক ফোন কৰে ফোন কৰাৰ পিছত মই ক'লোঁ ডক্টৰক ফোন কৰা জোঁৱাই ডক্টৰক ফোন কৰি পেলাই ক'লে যে জোঁৱাই ডক্টৰে ইয়াত জংগলগোষ্ঠী হস্পিটেলত আছে নাইট ডিউটিত আছে তে মই ক'লোঁ লৈ মই ওলাই পেলাই গৈ আছোঁ তে 10 মিনিটৰ পিছত আনি পেলাই আমি হস্পিটেল লৈ আহিলোঁ নি পেলাই ভিতৰত চেকআপত লৈ গ'ল চেকআপত লৈ পেলাই চাউ চাৰে আহি পেলাই কৈ আছে যে এইটো অলপ ক্ৰিটিকেল হৈ আছে আপোনালোকে অনন্ত মেমৰিয়েল লৈ যা মোৰ তাতে আৰু এটা কেছ আছে আৰু আমি তাতে মই গৈ আছোঁ তোমালোকে 8:30-9 বজাত পোৱাকৈ তোমালোকে পোৱাকৈ মই আহি আছোঁ তে আমি আৰু ৰাতিপুৱা ৰাতিপুৱা 3:30 বজাৰ পৰা এইবিলাক 10:48 বেবী এজন জন্ম হ'ল চিষ্টাৰে এজনে ওলাই পেলাই আহি পেলাই কৈ আছে সুনেনা ছাৰ গাৰ্জেন কোন আমি তেতিয়া ওলাই পেলাই থিয় হ'লোঁ মানে থিয় হৈ গ'লোঁ থিয় হৈ পেলাই ওচৰত চাপি গ'লোঁ কৈছে যে ছোৱালী হৈছে বেবীটোক আমি চোৱা চিতা কৰাৰ পিছত বোলে ঠিক আছে বেবীটোক ভিতৰত লৈ গ'ল অকণমান পিছত চাহু ছাৰে ওলাই আহিছে ওলাই আহি পেলাই ডিঙিটো ওলাই পেলাই মানে দৰ্জাৰ পৰা ডিঙিটো ওলাই পেলাই কৈ আছে যে বেবীটোৰ ওজন 2 কেজি 1 পোৱা 2 কেজি 1 পোৱা বুলি কৈছে বেছিও নহয় কমো নহয় ঠিক আছে মই বোলো ছাৰ ছোৱালী কেনেকুৱা কয় চব ঠিক আছে তেওঁ আকৌ ভিতৰত গৈ পেলাই মোটামুটি 15-20 মিনিটমান পিছত কি কৰিলে কি নাজানো আকৌ তেওঁ ওলাই পেলাই আহি পেলাই যেতিয়া গৈ আছে মই নিজেই থিয় হৈ পেলাই ছাৰক ক'লোঁ যে ছাৰ কিবা চিন্তাজনক কৰিব আছে নেকি কিবা চিন্তাজনক কৰিবতো নাই কয় নাই চব ঠিক আছে বেবীও ঠিক আছে মাকো ঠিক আছে তেওঁ গুচি গ'ল 11:30 বজাত আমাক ৰুমত আমাৰ পেচেণ্টক দি দিলে আমার পেশেন্টক দি দিয়ার লগে আমি পেশেন্ট পাই গেলো ছোৱালী সুস্থ হয়ে আসিল বেবীও সুস্থ হয়ে আসিল বেবীও সুস্থ হয়ে আসিল তারপর দিনটো গৈ আছে 12:30, 1টা, 2টা, 3টালৈকে মই আছিলোঁ ছোৱালী কথা বতৰা পাতি আছিল সব ঠিক আছে ৰাতি ৰাতি 11টাৰ পিছত ছোৱালী উশাহ মাৰিব নোৱাৰে বুকুটো ফুলি ফুলি গৈ আছে উশাহ মাৰিব নোৱাৰে তাৰপৰা বাৰবাৰ ফোন কৰি আছে আমি যাওঁতে যাওঁতে মই 3:30 বজাত গৈ পালোঁ আমি যোৱা মানে ঠিক অকণমান আগতেই মানে তেওঁ আৰু সোমাই পেলাই আমাক কোনো খোজ খোজ নকৰাকৈ কোনো নজনোৱাকৈ ছোৱালীটোক আকৌ সেইটো ৰুমত নি পেলাই আকৌ অপাৰেশ্যন ৰুমত নি পেলাই তেওঁ মানে খোলা খুলি কৰি পেলাই তেওঁ ঠিক কৰিব গৈ আছিল তেতিয়া আৰু ৰাতি চিষ্টাৰে তেওঁ যেতিয়া কামটো কৰি থৈ গ'ল কিন্তু কোনো খবৰ ল'বলৈ নাহিলে বাৰু
দিনতো নাহিল সন্ধিয়াও নাহিল ৰাতি যেতিয়া বা এগারোটার পিছত যেতিয়া গাটো বেয়া লাগি আছে তেতিয়া সিস্টারবিলাক ইমান ফোন করে আছে সারে মানে কোনো গুরুত্বপূর্ণ নললে নাই নাই আহা নাই আহা নাই আমার এই ছোৱালীবিলাকো ফোন করে আছে নাই নাই হি আমি ঠিক আমি যোৱাৰ অকমান আগত হি আহি পেলাই মনে মনে ছোৱালীজনীক উপরতলাত আমি রুম আছিল মাজত তলাত অতি রুমত অপারেশন রুমত আনি পেলাই আকু সারে ডক্টরে সাহু সারে তেতিয়া আমার ছোৱালীটিক খোলাখুলি করার কারণে চেষ্টা করার কারণে আমার সোয়াইলটো মানে ডেথ হয়ে থাকে যেতিয়া ডেথ হয়ে গেল তেতিয়া উলাই পেলা আহি পেলা তেও নিজে মানে স্বীকার করেছে যে সরি মিস্টেক হয়ে গেল ভুল হয়ে গেল আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ